আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়ির ড্রেন পরিষ্কার করলাম, টয়লেট বাথরুম কলপার সব ব্লিচিং দিয়ে ফিনাইল দিয়ে সব পরিষ্কার হয়ে গেল। মা ফুল তুলে রেখেছে, আমি ঘর মুছে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি অনেক রকম। এই যে আমার গোপাল সোনা এখনও ওঠেনি, গোপালকে তুলবো। গোপাল ওঠো ওঠো নন্দলাল করে তুলবো। মা এই যে রান্না চাপিয়ে দিয়েছে। তিন রকমের মাছ নিয়েছি, গলদা পাবদা আর কাতলা। এটা কি রান্না করছো মা? পেঁপে থোড় আর বড়ি দিয়ে ঘন্ট হচ্ছে। এই যে পাবদা মাছ কিনে নিয়েছি 600 টাকা কেজি। আর এই যে গলদাগুলো দেখছে, এগুলো 650 নিল, আর কাতলা মাছ 500 টাকা কেজি। টোটাল 570 টাকার মাছ কিনে নিয়েছি। ফেসবুকে দেখি সব মাছ ধয় সব কালো কালো, হলুদ কালারের শ্যাওলা। কালকেই মানে গতকাল একজনের রেসিপি দেখলাম, তা কই মাছ রান্না করছে, কই মাছের গায়ে অজস্র কালো শ্যাওলা আর মাথার মধ্যে হলুদ শ্যাওলা। খাওয়া তো দূরের কথা, দেখেই ঘেন্না লাগছে। এই যে বেগুন ভাজা হবে, আমাদের মাছগুলা ধোয়া দেখুন বন্ধুরা। আমি কিন্তু মাছগুলা ধুই খুব সুন্দর ফ্রেশ করে সাদা, যত মাছ ধোয়া ভালো হবে, এষ্ট গন্ধ কিন্তু থাকবে না। আমি মাছগুলো ধুই, আমাদের সমস্ত কাজ কিন্তু খুব টিপটাপ। আমরা লোকের বাড়ি মাছ খেতে সাধারণত ঘেন্নাই পাই বেশিরভাগ। ফেসবুকে দেখি যে এমন সব রান্নার রেসিপি দেখাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, অথচ তাদের মাছ টাছ দেখলে পরে ঘেন্নায় বমি ঠেলে আসছে। কারা যে এইসব মিলিয়ন মিলিয়ন ভিউজ দেয় আমি ঠিক বুঝতে পারি না, অথচ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। এটা হিংসের কথা না বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে এটা হিংসে করে বলছে, কখনো হিংসে করে না। কিন্তু এদের সব মানে কি বলবো, মাছ ধোয়া মাংস ধোয়াগুলো দেখলেই যেন ঘেন্না লাগে, খাওয়া তো অনেক দূরের কথা। কালকে এক আর নাম বলবো না ভদ্রমহিলা, সেই ব্লগ চ্যানেল করে এবং রান্নার রেসিপিগুলো ফেসবুকে শেয়ার করে, তা কি বলবো, কালকে বন্ধু কই মাছ ধুয়েছে, কই মাছের গায়ে এত অজস্র কালো শ্যাওলা আর হলুদ মাথার মধ্যে শ্যাওলা, ওটাকেই নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিল। এত ঘেন্না লাগে, এত ঘেন্না লাগে। রুই মাছের কালিয়া হবে পাবদা সর্ষে, আর চিংড়ি মাছও কিন্তু সর্ষে দিয়ে হবে। ঠাকুরের ধূপকাঠি, এর মধ্যে তুলসী পাতা বেল পাতা গাঁদা ফুল আছে, এর মধ্যে ঠাকুরের গামছা সব আনুষঙ্গিক জিনিসপত্র আছে, আর এটা ঠাকুরের চন্দন কাটা। আমার বাড়িতে সত্যি কথা বলতে কি আমার মিষ্টি খাওয়া নিষেধ, মায়েরও নিষেধ, তা গোপালকে ভ্যারাইটিজ প্রসাদ দেবো ভাবি, ভ্যারাইটিজ মিষ্টি। কিন্তু কে খাবে ওই জন্যে আমি আর সেভাবে মিষ্টি নিয়ে আসি না, কোনো অকেশন থাকলে আনি, কিন্তু সেটা বাচ্চাদেরকে বিতরণ করে দিয়ে দিই। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে দে নুর পাল। ওঠো ওঠো নন্দলাল, হয়ে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে দে নুর পাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখুন বন্ধুরা কত কত ফুল, কত ফুল, সব আমার গাছের কিন্তু এগুলো ফুল। দেখুন আজকে গ্রামে থাকি বলে আজকে কোনো ফুল টুল কিচ্ছু কিনতে হয় না। দেখেন আমার গাছের স্থল কত, এটা হচ্ছে সাদা আর এটা গোলাপি। এই দেখেন প্রচুর ফুল, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি থালাতে নামাচ্ছি। এই যে অপরাজিতা ফুল, জবা, আর এটা হচ্ছে এক পাপড়ির টগর। দেখুন কত ফুল। তাহলে এবার আমি পুজোটা দিয়ে নিই,
আপনারা সাথে থাকুন। আমার গপু এখন স্নান করবে, স্নান করে গপু ড্রেস পরবে। এই যে জামা, এই যে চুলের সাথে টিকলি রয়েছে, বাঁশি, চুড়ি, মালা আর টোপর। আমার গপু সোনাকে স্নান করিনি, জল নিয়েছি, তুলসী পাতা নিয়েছি আর চন্দন। এই যে গোপুকে ঘি দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওং শ্রী ভগবতে শ্রী বাসুদেবায় নম। 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 হরে কৃষ্ণ। একটা চন্দনের টিকা পরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রে তুলসী লাগিয়ে দিচ্ছি পায়ে। এখন গোপালের ড্রেসটা পরিয়ে নিই, জামাটা পরিয়ে নিলাম, মালাটা পরিয়ে নিলাম। চুড়িটা পরিয়ে দিই, বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার গোপসোনাকে কেমন লাগছে। ওই যে আমার গুরুদেব, ভুলে বাবা, গোপালকে এবার যথাস্থানে বসিয়ে দেব। আমি সুন্দর করে গোপালকে, গুরুদেব, ভোলে বাবা সবাইকে সাজিয়ে নিয়েছি। এবার আরতিটা করে নেব। আমার ঘরের পুজো কমপ্লিট, এবার তুলসী মায়ের জন্য নিয়ে যাচ্ছি, তুলসী মাকে পুজো দিয়ে আসি, তুলসী দেবী।
পূজো আমার সমাপ্ত হয়ে গেল। বাসন কোসন ধুয়ে সুন্দর করে পাতলা একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখি আমি প্রত্যেক দিন। দেখুন আমার থালা বাসনগুলো মাজা। বলছি না আমাদের প্রত্যেকটা জিনিস একবারে টিপটপ, আমরা নিজেরাও যেমন জামা প্যান্ট ছেঁড়া হোক সেলাই করবো অথচ পরিষ্কার করে পরবো, ঠাকুরেরও তাই। প্রত্যেকটা জিনিস দেখুন, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।